নমস্কার। উত্তম ভট্টাচার্যের দ্বিতীয় গল্প সংকলন, যেটা কেন যেন একটা মাথার ঝোঁক বলতে গেলে, অনেকের সঙ্গে মিশেছি, অনেকের কাছে গেছি, তাদের কাছে শিক্ষা নিয়েছি, দেখেছি এবং দেখে না ক্ষিপ্ত হয়ে উঠেছি। ঠিক ওই যে নজরুলের ভাষায় যেমন, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়েছি, তাই যাহা আসে তাই কবি মুখে, ঠিক তেমনটাই আলো আধা আমাদের এই যে সভ্যতা, এই সভ্যতা আমরা কত কী না পেয়েছি, চাঁদেও পর্যন্ত পৌঁছে গেছি, রকেটে করে কোথায় কোথায় গেছি, অথচ আমাদের একটু নিচে যদি আমরা তাকাই, আমরা কি পেরেছি সেই স্তর থেকে উঠে আসতে? আমরা হয়তো বাড়িটাকে একদম আলোই আলোই আলোময় করে দিয়েছি, শহরের রাস্তাঘাট ভারী ভরিয়ে দিয়েছি, আমাদের বড় বড় অট্টালিকা, ঝাঁ চকচকে রাস্তা, সব কিছু আমরা করে দিতে পেরেছি হয়তো। কিন্তু আমরা আমাদের সমাজটাকের দিকে যদি একটু তাকিয়ে দেখি, সেই সমাজটাকে, সমাজের একদিকে যেমন সত্যি খুব গৌরবোজ্জ্বল ভাবত, অহংকার বোধ হয়, আর আর একদিকে সেদিকটা ভাবলে বোধ হয় সত্যিই মাথা নিচু হয়ে যায়। যতটা মাথা উঁচু করে আমরা বলার চেষ্টা করেছিলাম, ঠিক তার থেকেও বেশি মাথাটা নিচু হয়ে যায় এই যন্ত্রণা থেকে। এই যন্ত্রণা পীড়ে পেয়ে আমার ওই যে ক্ষিপ্ততা আমাকে বারবার পীড়া দিয়েছে, তখন আমার হাতে কলম তুলে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, উপায় ছিল না। আমি বারবার চেষ্টা করেছি এই যন্ত্রণাগুলোকে সমাজের বুক থেকে আরও কী করে মুছে দেওয়া যায়, অনেকেই চেষ্টা করে গেছেন, কিন্তু সত্যি সত্যি কি আমরা তা পেরেছি? পারিনি। আমি আমার মতো করে চেষ্টা করেছি এই যন্ত্রণাগুলোকে নতুন করে সমাজের বুকে তুলে ধরার জন্য, এবং এটাই আমাকে পীড়া দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে, আমার কলম থেকে বেরিয়ে এসেছে আলো আধার। সেই আলো আধার আপনাদের দরবারে বিবেচনার জন্য আমি পেশ করবো।